হুগলি জেলার বাঁশপেড়িয়া পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বাঁশপেড়িয়া পৌরসভার প্রশাসক অরিজিতা শীল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন আধিকারিকগণ এবং কর্মচারী বৃন্দ। এদিন পৌরসভার ভেতরে অনেকগুলি চারাগাছ রোপণ করা হয়। ভালোভাবে ফল লাগিয়েছে, ভালোভাবে ফল লাগিয়েছে। ভালোভাবে ফল লাগিয়েছে। ঝড়ের ক্ষতিগ্রস্তরা তাদের এককালীন 20,000 টাকা করে তিনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। এত কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে এরা মিথ্যা রটনা করছে। এখনো পর্যন্ত রাজ্যে মোট বেনিফিশিয়ারি 7,97,000 এমপি কার্ড রেশন পেয়েছেন, যা এপ্রিলের 2020-তে তুলনায় 10.7% বেশি। জলপাইগুড়িতে বানারহাটে বিজেপির পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে রেশন সামগ্রী উদ্ধার করা হয়েছে, মানে চুরি করছে যারা, চোরের মায়ের বড় যারা, তারাই মিথ্যা প্রচার করছে। আমি বলব যে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত প্রত্যেক জায়গাতে ধরুন রেশনই ফ্রি করে দিয়েছে, চাল গম 5 কিলো করে পাচ্ছে, যাদের কার্ড নেই তারাও পাচ্ছে, তারাও পাচ্ছে ডিজিটাল রেশন কার্ড। যাদের নেই তাদের জন্য 60 লক্ষ কুপন দেওয়া হয়েছে, আলাদা মিথ্যে কথা বলছে। এই ব্যাপারগুলো আমি বলব যে প্রেস বিজয়কে আমি ধন্যবাদ জানাই, যেভাবে আপনারা কাজ করেছেন, যেভাবে আপনারা প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলছি না যে যা করাই ওটা লিখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী 110 কাজ করেছেন, সেইটা আমি চাইব যে প্রেস মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এগুলোকে তুলে ধরা। আরেকটা কথা আমি আপনাদের বলি যে বাংলার লকডাউনকে কঠোরভাবে বাস্তবায়িত করেছে পুলিশ ও প্রশাসনের করা নির্দেশ দেওয়া হয়েছিল যে ধর্ম জাতি রাজনৈতিক রং না দেখে লকডাউনকে নিরপেক্ষ কার্যকর করতে হবে। মুর্শিদাবাদ এবং টিকাপাড়া ঘটনার দ্রুত নিষ্পত্তি তার উদাহরণ। আমরা দেখেছেন যেমন হুগলি তেলেনি প্রায় অর্ধেশ্বর বিজেপি পার্টি ওই গণ্ডগোলটাকে সাম্প্রদায়িক গণ্ডগোল হিসাবে আখ্যা দিতে চেয়েছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে পুলিশ কঠোর পদক্ষেপ করে 129 জনকে গ্রেপ্তার করে বিজেপি পাকিস্তানের হিন্দু বিরোধী হিংসার ভিডিওকে তেলেনি পাড়ার ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল, এটা আমরা সবাই জানি। এই নোংরামি চলছে, এর মৃত্যু আমাদের প্রতিবাদ। আমি বলব যে আমার এবার আমি পরিষদ মনে আসি যে
খেয়ে নিচ্ছি, আমাদের একটা জেনে দেখা দরকার। কেন্দ্রীয় সরকার বিজেপি বলবে, কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী বিনা পয়সায় কেন্দ্রীয় সরকার ট্রেন পড়েছে না, সর্ব মিথ্যে। আমি বিজেপি পার্টিকে চ্যালেঞ্জ জানাচ্ছি, বিজেপির কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী 25 কোটি টাকা রেলকে দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে, তারপর আমাদের আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা সেই ট্রেনে করে আসছে, তবে সেখানে টাকা দিয়েছে, 500 টাকা দেবে না, 53,000 কোটি টাকা পাওনা আছে সেটা দেয়নি। 1 লক্ষ 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে, সেখানে মাত্র 1,000, সেটাও ডিক্লেয়ার করে গেছে, সেটাও কোনো কেন্দ্রীয় সরকারের সেই টাকা আমরা আসি। এই মিথ্যা, এই চোয়াচুরি মিথ্যে কথা বলে মানুষকে ভোলানো, মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলা, এগুলো আমি বিজেপি পার্টির নেতৃত্বকে বলব যে করোনা ভাইরাসে কোথায় ছিলেন আপনারা? সুপার সাইক্লোন এলো, আমফান ঝড়, কখন কোথায় ছিলেন? এলাকার সংসদকে মানুষ পাইনি, বিজেপি পার্টিকে পাইনি। আমরা আমি আমার বিধানসভায় আপনাদের জানিয়ে রাখি, 65 দিন রাস্তায় নেমে কাজ করেছি করোনা ভাইরাসের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা প্রত্যেকটি, আমরা প্রায় 1,20,000 খেটে খাওয়া মানুষ, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রী অ্যাডভান্স চিন্তা করে করেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, তাই বলব যে সব দিক দিয়ে চিন্তা করে যারা নির্বাচ্যভাবে পার্টির তৃণমূল সরকারে বদনাম করছে, তার বিরুদ্ধে আমি সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে মিডিয়ার মাধ্যমে সত্য কথা মানুষের কাছে প্রকাশ করার জন্য বলব। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। এখন যারা পাটিবাজি করছে, আপনাদের আগামী দিনে মানুষ তার মুখ্য জবাব দেবে। বিজেপি পার্টি যে মিথ্যা কথা বলছে, বাংলার মানুষ তার জবাব দেবে। মানুষ ছেড়ে কথা বলবে না, কারণ পশ্চিম বাংলার জাগ্রত জনগণ জানে যে বাংলার পরিবর্তন কে করেছে, এবং তিনি কঠোর পরিশ্রম রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন সেটা বাংলার মানুষ জানে। কোথাও রোড পড়ে যাচ্ছে হয়েছে একটা বিচ্ছিন্ন ঘটনা, কে বলছে? রাজ্যের বিজেপি সহ যারা সজ্জন হারা হচ্ছে তারাই বোঝে যে সজ্জন হারা শোক কি। আর তিনি এখানে নানা রকম বলে নাম জমানোর চেষ্টা করছে। আমরা এনার্জি, আমি প্রথমে আপনাদের বলি যে 9টি জেলায় 5 লক্ষ পরিবার যাদের ঘর ভেঙেছে, তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফে অলরেডি 20,000 টাকা করে দিয়েছে। এরপরেও এনার্জি এর মাধ্যমে যারা এই বাড়ি নির্মাণ কাজ করবেন তাদের অ্যাকাউন্টে আরো 28,000 টাকা করে ঢুকবে, তার মানে 48,000 টাকা করে পেয়ে যাবে। এত কাজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই আমি বলবো যে বিজেপি যেভাবে তাদের এই বাংলার জীবনের, বাংলার মানুষের জীবন ও ভাবাবেগের সাথে ছেলে খেলা করা রাজ্যবাসী ভুলে যাবে না, সেটা ছেলে খেলাও করছে বিজেপি পার্টি, তাদের ক্ষমাও করবে না, এবং ঘৃণা ও অপপ্রচার ছড়ানোর বিজেপি সকল প্রচেষ্টাকে বাংলার মানুষ সুযোগ্য জবাব দেবে আগামী দিনে। তার জন্য বাংলার মানুষ একটা হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে, হিন্দু মুসলমান বাংলা খ্রিস্টান সবাই সিনকা সিলটাই থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় কৃষক শ্রমিক সমস্ত মানুষ একটা হচ্ছে, এর মুখ্য জবাব মানুষ আগামী দিন দেবে। আমি তো ভাবি যে একটা লোকসভা আমার হুগলিতে লোকসভা নির্বাচনে মানুষ ভাবল, পরিবর্তন করে দিল, যিনি এখানে মানুষের ভোটে নির্বাচিত হলেন তাকে একদিনও মানুষ পেল না, বিজেপির কোন কর্মীকে মানুষ এলাকায় পায়, শুধু নির্বাচনের টাইমে ভোট। তাই আপনারা দেখেছেন দুদিন ধরে আমি কল্যাণদার অসীমা পাত্র প্রায় 280 জন বিজেপি এবং সিপিএম এর কর্মীকে আমরা যোগদান করালাম, কারণ মানুষ এদের চরিত্র বুঝতে পেরেছে, বিজেপি আগামী দিনে তার ফল পাবে। আমি গ্রামে ঘুরছি প্রত্যেক জায়গাতে, আমাদেরকে বলে যে দাদা তো রিক্স দিচ্ছেন, আপনার বয়স তো প্রায় 60 হয়ে গেল, এত রিক্স দিচ্ছেন। আমি মনে করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 19 ঘন্টা 20 ঘন্টা তার জীবন মানে ভেঙে কাজ করতে পারে, তার শৈলী হিসাবে আমরাও সেই রিক্স দিয়ে কাজ করতে পারি।
আমি মনে করি আল্লাহ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, যার কৃপাতে পৃথিবীতে গেছি, যার কৃপাতে আশীর্বাদে মানে এখানে চলছি, যার ঈশ্বরের কৃপাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ফ্র্যাঞ্চাইজ থেকে শুরু করে মানুষের পাশে থাকি, সারা বছর কাজ করি, তাদের কৃপা থাকলেই হবে। বিধানসভা আমার সত্তরগ্রাম বিধানসভার মানুষ আমাকে দুবার নির্বাচিত করেছে, 2011 সালে, 2016 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভর্তি করেছে, তার আশীর্বাদ দিয়ে কাজ করছি। মানুষের প্রতি, আমার এলাকার মানুষের প্রতি আমার কর্তব্য আছে, আমরা সেই কর্তব্যটুকু করতে চাই, আমার আত্মীয়বর্গ। আমি ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি একটা ইনস্ট্রাকশন আবার দেবো, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী রোজ বলছে, দূরত্ব বজায় রাখুন। লকডাউন চলবে মানে 8 তারিখ থেকে উঠে যাচ্ছে, দূরত্ব বজায় স্যানিটাইজ করুন, ভালো করে হাত ধরুন, বারে বারে হাত ধরুন, দূরত্ব বজায় রাখুন, মাস্ক ইউজ করুন। এগুলো করতে হবে বাঁচার জন্য, কারণ রোগ কাউকে ছেড়ে কথা বলে না। কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এই জন্য, অনেক আগে পরিশ্রম দিয়েছে আমাদের রাজ্য সরকার, যে আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের দিদি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি জেলায় কোর কমিট করে দিয়েছেন, ডিএমসি বিএসপিদের নিয়ে, সিওএসদের নিয়ে এত ভালো কাজ হয়েছে, সারা রাজ্য হয়েছে, আমার জেলাতে অত্যন্ত ভালো মতো কাজ হয়েছে। এই কাজগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই করা সম্ভব হয়েছে। তাই আমি বলব যে এই মিথ্যাচার অসত্য কথা যে বিজেপি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, আমি আমাদের নিউট্রাল মানুষ, শুধু তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত স্তরের মানুষকে বলব এই ফেক মিডিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কর্মযোগ্যকে মানুষের সামনে তুলে ধরুন, আর বিজেপির এই অপপ্রচারের বিরুদ্ধে একটা হন, যেটা তিনি করেছেন যে মানুষকে অনুদান দেওয়া, কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া তেল দিয়েছেন 25 কোটি টাকা খরচা করে, 5 লক্ষ মানুষকে 20,000 টাকা প্লাস 8,000 টাকা, 24,000 টাকা, যারা মাছ চাষ করে তাদের টাকা দেওয়া হয়েছে, যারা নৌকা চালান তাদের টাকা অনুদান দেওয়া হয়েছে, কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে, প্রায় 2,24,000 কৃষক প্রদেশ দেওয়া করে পেয়েছে 36 কোটি টাকা, 36 কোটি টাকা, 832 জন পান চাষীদের 5,000 টাকা করে দেওয়া হয়েছে, পান চাষীদেরও দেওয়া হয়েছে, আপনারা জানেন এই হুগলি জেলাতে এত কাজ হয়েছে। তারপরেও যারা ভোটদান করে তাদের ধিক্কার জানাই, এবং আমরা মানুষকে বলবো, আমরা মানুষের পাশে থাকি, মানুষকে বলবো ঐক্যবদ্ধ হন, বাংলা এই বাংলা আপনাদের, এই চুচুড়া আপনাদের, এই হুগলি জেলা আপনাদের, সত্যগ্রাম আপনাদের, আপনাদের ভালো মতো বাঁচতে হবে, ডিস্টেন্স বজায় রেখে মাস্ক পরে স্যানিটাইজ করে বারে বারে সাবান দিয়ে বাজারে যাবে একটু তফাৎ করে। আমি এখানে অরাজিতা ছিল বলছে, আদিত্য বলছে, আমাদের নেতৃবৃন্দ, রাজা শোনা, আমরা সবাই বলছি আপনার যে ডিস্টেন্স বজায় রাখুন। আমি আমাদের এলাকাতে জুট মিলে অলরেডি 5,000 টাকা করে অ্যাডভান্স দেওয়া হচ্ছে, পরবর্তীকালে পিএফ এর টাকা 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা জানে যে আমার গ্যাসের জুটমিল খুলে গেছে, জুপিটার এখানে খুলে গেছে, সরকারি নিয়ম মেনে তারা করছে, স্যানিটাইজ করে সমস্ত হাত পরিষ্কার করে তারা কাজ করছে, কারণ বাঁচতে হবে, বাঁচার জন্য কাজ করতে হবে, সেটা দূরত্ব বজায় রেখে, সাবান রেখে, সমস্ত হাত ধরে স্যানিটাইজ করে। আমি আপনাদের সঙ্গে আছি, আমি হুগলি জেলার সন্তান হিসাবে শুধু না, তৃণমূল নেতা হিসাবে না, রাজ্যের মন্ত্রী হিসাবে না, আপনাদের ঘরের সন্তান হিসাবে সত্যগ্রামের মানুষের সঙ্গে আমি আছি, হুগলি জেলার মানুষের সঙ্গে আছি। আপনাদের বিপদ আপদ যখন হবে আমার জেলা কার্যালয়ে আমরা রাত্রিবেলা দৌড় রাখছি, সেখানে আমাদের 4টে জেলা আমরা ফিক্স করেছি, তারা রাত্রিবেলা ফোন রিসিভ করছে, হাসপাতালে অসুবিধা হলে বা কারো বাড়িতে কেউ দুস্থ আক্রান্ত হলে, কারো বাড়িতে কেউ মারা গেলে, আমরা শ্মশান থেকে কবরস্থান পর্যন্ত আমরা যাচ্ছি, মানুষ সঙ্গে থাকছি, দুঃখের দিনে পাশে আছি, সুখের দিনে নাই বা রইলাম, দুঃখের দিনে ঈশ্বর আল্লাহর কৃপায় যাতে মানুষের কাছে থাকতে পারি সেই কামনা করে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার প্রেস কনফারেন্স শেষ করি।